ভাই ভালো তোমরা সবাই কেমন আছো পান তালে দিয়ে দাও আ নোট আ নোট আ নোট তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যাচ্ছি তুফানগঞ্জ একটা দাদার সঙ্গে দেখা করতে সেই দাদাটাকে তোমার কুচবিহারে কম বেশি সবাই চেনে ওই দাদাটার নাম হচ্ছে হাসির ট্যাবলেট তো পার্সোনালি আমার দাদার ভিডিওগুলো খুব ভালো লাগে তো আজকে আমি দেখা করতে যাচ্ছি আমার সঙ্গে আছে আমার বন্ধুটা এই বন্ধুর আর হাসির ট্যাবলেটের যে ছেলেগুলো আছে তার বন্ধু আমার বন্ধুটা তো বন্ধুরা তো হাই দাদার সঙ্গে দেখা করবো দেখবো দাদাকে কটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো তো ভিডিওটা দেখতে থাকবো তো গাইস এখন আমরা বাজারে এটা হচ্ছে বাজার বললাম একটা দোকানে দাঁড়ায় আছি গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বললাম খুব বড় ব্রিজ তো এখানে আমরা আসলাম এখন এইখান থেকে ওই দাদার সঙ্গে দেখা করতে তো এখানে নদীটা খুবই দেখতে পারা নদীটা ভাই তো গাইস এখন আমরা বল্লমপুর ব্রিজে অনেক ফটোশ্যুট করলাম প্লাস ভিডিও করলাম তো এগুলো ইনস্টাতে আপলোড করব রিলস হিসাবে সো বল্লমপুরের ব্রিজ শেষ তো এখন আমরা বল্লমপুর ব্রিজ থেকে চলে যাব সো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলে লাইক করে দাও সো প্রথমত এইটা কাজ করবে তোমরা ঠিক আছে চলো ফাইনালি আমরা চলে আসলাম দাদার বাড়ির সামনে তো আমি একটা জিনিস দেখাই এই যে দাদা এই যে তোমার গব্বর সিং যে কি নাম ভিডিওর টাইটেলটা ছিল গব্বর সিং এর যে শুটিংটা মানে ভিডিওটা করছে এই বাড়িটাতে করছে দেখো এই সামনের এই বাড়িটা পিছনের বাড়িটাতে তো ফাইনালি আসলাম তো দাদার সঙ্গে মিট করি দেখি
So I did give a total of a video. সর্বপ্রথম একটাই উত্তর, সেটা হচ্ছে মোর কোনো গার্লফ্রেন্ডই নাই, তো খুঁজে দিচ্ছ আর কি। আচ্ছা ঠিক আছে, যদি পান তাহলে পাই। আচ্ছা বিরোধের যদি পান তাহলে দিয়ে দেবো। তাহলে তোমার মানে মান্থলি ইনকাম কত? চলছে মোটামুটি মান্থলি ইনকাম, মানে ডিরেক্টলি তো কোয়া না, মানে ধরো এমন একটা ইনকাম যেটাতে মানে মান্থলি ধরো এমন একটা মোটামুটি একটা শখের গাড়ি আসি যায় মাসে আর কি। আচ্ছা আর তোমরা যে এই যে মানে ক্যারিয়ারটা মানে বতন কুচ বেরাত তো মানে ফুল কাফে দিবে লাগছে। অবশ্যই ভাই প্রচুর দিনটা থেকে আমার থেকে আরো মোর বাড়ি যাই হোক, অত দূর থেকে আমার এটি হচ্ছে ব্লগিং করিবার, আরো ব্লগিং করে যাই, তো ব্লগিং করতে প্রচুর কষ্ট হয়, প্রতিদিন কন্টিনিউস আপলোড দেওয়া খাইতে মানে অনেক টেনশন থাকে, তো মানে ভাই প্রচুর কষ্ট লাগতেছে। তো তোমরা এই যে MK1997 ব্লগটা আছে প্লিজ এইটা তোমরা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে সাবস্ক্রাইব করেন, তাতে ভাইকে কাজ করার এনার্জি, মানে ভাইটাকে সাপোর্ট করেন, তাতে ভাই ভিডিও করার এনার্জি পায়, কাজ করার এনার্জি পায়, বুঝছেন? ঠিক আছে এখন বাড়ি যাব, তাহলে চলো। এ উষাদি নাও কিছু কোন ভাইগর এলা যাইবে, আসি হলি কোনা ভালকন তাল যাবে এলা, তো আরো আইসেন ভাইগর আর ভাইকে সবাই সাপোর্ট করেন, চ্যানেলের ভিডিও গুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে থাকো, ওই ডিটেইলস দেখ না কোন তো সবাই আমার বৌদি। হ্যাঁ সেটা তো আমরা জানি, ভিডিও সবারই বৌদি, উনি আমার ক্রাশ, উনি আমার জান, এই মানে মোর মাইয়া, মোর মাইয়া, মোর মাইয়া। সো গাইস দেখতেই পারলে
আমরা ওই দাদাটার সঙ্গে দেখা করলাম, এখন বাড়ির দিকে রওনা দিলাম। সো দাদাটা অত্যন্ত ভালো বা ভালো, তো দাদাটা এখন শুটে চলে গেল। দাদার আজকে তিনটে শুট ছিল। সো দাদার শুট না থাকলে কটা রিলস বানাইতাম? তো হাসির ট্যাবলেটের টিম মেম্বার থেকে একটা ছেলেকে চেনেন, যে কালা গুড্ডু নামে ইনস্টাতে আছে, তো ওই দাদাটার সঙ্গে কটা রিলস হলো। তো রিলসগুলো আমি ইনস্টাতে আপলোড করে দেবো। সো ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। সো দেখো এখন বাড়ি যাবো, বল্লামপুর ব্রিজে যাবো, আগে ওইখানে গিয়ে আর কটা রিলস বানাবো। সো দেখতে থাকো ভিডিওটা।